আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখুন এখন এই ডাল লেক নদী দিয়ে আমরা এখন হোটেলের দিকে যাব। দেখুন কত সুন্দর ভিউ, মানে এই ভিউয়ের এক্সপ্লেন করা আমার দ্বারা সম্ভব না, এতটাই সুন্দর লাগছে। আর আমাদের গাইড হিসাবে কাজ করবে আমাদের নাজির ভাই, টোটালি হেল্প করবে আমাদের। নিউ গোল্ডেন রোজ গ্রুপ অফ হাউস বোট, ওকে, নিউ গোল্ডেন রোজ গ্রুপ অফ হাউস বোট। আমরা এখানে এখন ট্রিপ অ্যাডভাইজার অন গুগল দেখুন কত সুন্দর, আমি কি বলবো, মানে আমি এর ভাষা বলে পারছি না, আপনারা শুধু দেখুন যে কত সুন্দর। আমার খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে, মানে আপনারা এই ভিডিওটি দেখে আপনারা নিজেরাই প্রেমে পড়ে যাবেন, আর আপনাদের মধ্যে আকাঙ্ক্ষা জেগে যাবে যে কবে আপনারা কাশ্মীরে আসবেন। তো আমি এই ভিডিও দেখে এইভাবেই আমি মানে আসার জন্য আমার কবে থেকে মানে অনেক দিন থেকে আমার ইচ্ছা যে আমি কাশ্মীরে যাব, এত সুন্দর একটা পরিবেশ আমি দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির যে কত সুন্দর দেখুন, আলহামদুলিল্লাহ। মানে হয় মানে আমরা তো তাও এখনো ভিতরে যাইনি, জাস্ট একটা নদীতে আসি, এই নদীর নাম হচ্ছে ডাল লেক নদী, এই নদীতে আসি। আমাদের এই যে বোর্ডের ড্রাইভার আছে, আঙ্কেল, আঙ্কেল কা নাম কা হে আঙ্কেল কা, হ্যাঁ গোলাম নবী, আঙ্কেল কা নাম গোলাম নবী হে। আমি হিন্দি অনেকটা কম বলতে পারি, যদি ভুল হয়ে যায় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখুন কত সুন্দর লাগে, হিন্দি আমি অনেকটাই কম পারি, থোড়া 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 পারি। দেখুন ভিউ কি অসাধারণ ভিউ, মানে কোটি টাকার ভিউ, মানে কি বলবো, মানে আমি এক্সপ্লেন করতে পারছি না, আমি এর আগেও বলেছি। এর মধ্যে দেখেন ভাসমান, এ ওটাতে কি আছে নাজির ভাইয়া, ওটাতে কি আছে সবকিছু আছে এখানে, মাছ আছে, মাশরুম আছে, চিকেন আছে, মাছ আছে। প্রাইস বল দো, চিকেন খুবই সুন্দর। দেখুন ভাসমান অবস্থায় এখানে চিকেন বেচা কেনা চলছে। আমি এখন ঘুম দিতে হবে ভাই, আমার প্রচুর ঘুমের অভাব আছে, আমার এখন ঘুম দেওয়া লাগবে। সাকিব ভাই ব্লগ করছে, এর মধ্যে আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কি খাবো, আমার এখন খাওয়ার মতো কিছু নাই, মানে আমার এখন ঘুমই হচ্ছে অরিজিনাল খাবার। ভাই এখন আমাদের কি খাওয়া লাগবে না ঘুম লাগবে বলেন তো, এখন রিফ্রেশমেন্ট লাগবে ভাই, আমার ঘুম লাগবে এখন কি। এখন দর্শক মণ্ডলী কত সুন্দর, হালকা হালকা শীত এর মধ্যে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি, অসাধারণ এত সুন্দর ভিউ, মানে আমি আপনাদেরকে কি বলবো। আমি আস্তে আস্তে ইনশাল্লাহ সবকিছুই আপনাদের দেখাবো। আমি মনে করছি কাশ্মীরে হয়তো 10-15 দিন থেকে যেতে পারি। অনেক ভালো লাগছে আমার, কারণ আমি এসেছি এই মাত্র, এই প্রথম দেখাতে এত ভালো লেগে যাচ্ছে। এখন আমি বুঝতেছি যে আসলে কাশ্মীরকে কেন পৃথিবীর ভূস্বর্গ বলা হয়, কেন বলা হয় যে এতটা সুন্দর, কেন বলা হবে না। আমার তো এর নামকরণ চেঞ্জ করে মানে মনে হচ্ছে যেন বলে দিই যে জান্নাতের আংশিক কিছু আছে হয়তো এখানে, অনেক সুন্দর লাগছে। মানে দেখুন এই বোর্ডটি যাচ্ছে কত সুন্দর লাগছে, মানে চারি সাইডেই এই টুরিস্টদের জন্যই হাউস বোট, আমরা এই এমনই ভাসমান কোনো একটা হাউস বোটে থাকবো, আমরা সেই হাউস বোটের উদ্দেশ্যে যাচ্ছি। কত সুন্দর, এর মধ্যে একটা হাঁস পাখি, এটা কি পাখি নাজির ভাইয়া,
হাঁস পাখি কেয়া পাখি কেয়া নাম কেয়া ইয়ে ওয়াটার বার্ড না ওয়াটার বার্ড না পিন্দিচ হ্যাঁ পিন্দিচ পিন্দিচ ওকে ওকে দেখুন আমরা আমরা বোর্ড কে আহে কমল কি খেতি লোটস ফ্লাওয়ার অপ্রেল মে পুরা খেতি নিকলতা হ্যাঁ কমল ককড়ি হ্যাঁ খাতে কমল ককড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক মন্ডলী আপনারা বুঝতে পেরেছেন নজির ভাই কি বলেছে এখানে পদ্ম ফুলের হয় এখানে এপ্রিল মাসে আমাদের নজির ভাই এখানে বলে দিলে এপ্রিল মাসে এই জায়গাতে টোটালি শাপলা ফুল লোড থাকে এপ্রিল মাসের দিকে শাপলা ফুলে সম্পূর্ণ লোড থাকে মানে কত সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে নাজির ভাইয়ের সাথে সাকিব ভাই অনেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে ফেলেছে এ মনে মনে কি বলছেন আমাদের বলেন এ সাকিব ভাই সাকিব ভাই মনে মনে কি বলছেন আমাদের সাথে বলেন আমি তো অবিশ্বাস মানে বিশ্বাস করতে পারছি না যে নাজির ভাইয়ের 46 দেখুন আপনাদের দেখে মনে হয় কেন আমার তো মনে হচ্ছে 20 years old ইয়াং বয় নাজির ভাই বেশ ভালো লাগছে অনেক সুন্দর অসাধারণ ভিউ দর্শক মন্ডলী আমরা আমাদের বোর্ডে চলে এসেছি আচ্ছা আমরা এখন ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে হয়তো খুব দ্রুতই চলে আসবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সুস্থতা কামনা করেন আসসালামু আলাইকুম